বিবেয়ার্স আমরা চতুর্থ পর্বে দেখব বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার স্ট্রাকচার হচ্ছে অলধু অথবা দু প্লাস ফার্স্ট সেন্টেন্স প্লাস বাট এর পরিবর্তে কমা প্লাস বাকি অংশ। তাহলে সেন্টেন্সটা আগে বুঝো, বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। তো কমপ্লেক্স করার সময় দু অথবা অলধু দিতে হবে, ফার্স্ট সেন্টেন্স বাট এর পরিবর্তে কমা প্লাস বাকি অংশ। তাহলে উদাহরণের মাধ্যমে আমরা এখন দেখব কম্পাউন্ড সেন্টেন্স। দ্য বয় ট্রাইড হার্ড বাট কুড নট উইন দ্য ম্যাচ। তাহলে এখানে দেখো বাট থাকার কারণে প্রথমে আমরা এটা বুঝতে পারলাম, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো সেটাকে যখন আমরা কমপ্লেক্সে করব তখন প্রথমে আমাদেরকে দু দিতে হবে, এরপরে প্রথম সেন্টেন্সটা দিতে হবে, প্রথম সেন্টেন্স দ্য বয় ট্রাইড হার্ড, এবং এরপরে কমা হবে, কমা হয়ে আবার সাবজেক্ট এবং কোট নট হয়ে বাকি অংশ বসে যাবে। এরপর অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। তাহলে অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তখন শুরুতে আমাদের ইফ দিতে হবে, এরপর সাবজেক্ট দিতে হবে, এরপর ডু নট ব্যবহার করতে হবে, এরপর ফার্স্ট ক্লজ অর এর পরিবর্তে কমা দিতে হবে, সাবজেক্ট উইল অর এর পরবর্তী অংশ। তাহলে এটা এই রুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। উদাহরণটা একটু দেখো, এটা বিশেষ করে প্রায় সময় সে থাকে পরীক্ষার ক্ষেত্রে, ডু অর ডাই, করো অথবা মরো। তাহলে এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন শুরুতে আমাদেরকে ইফ ব্যবহার করতে হবে, এরপর ইউ ডু নট ব্যবহার করতে হবে, এরপর ডুটা দিতে হবে, এরপর কমা, এরপর ইউ সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে, আমরা আরেকটু রোলটা আরেকটু দেখাই তোমাদেরকে। তাহলে এরপর সাবজেক্ট ব্যবহার করছি, সাবজেক্ট হচ্ছে ইউ, এরপর আমাদেরকে বলছে উইল ব্যবহার করার জন্য, সেজন্য আমরা উইল ব্যবহার করলাম, এরপর অর এর পরবর্তী অংশ অর্থাৎ ডাই, ডাইটাকে ব্যবহার করলাম। আশা করি পিওভিয়ার্স বুঝতে পারছে। এরপর আমরা চতুর্থ নাম্বার রোলটাকে দেখব। এন্ড যুক্ত, এন্ড দ্বারা যুক্ত কস এন্ড ইফেক্ট নির্দেশ কম্পাউন্ড সেন্টেন্সকে সো দ্যাট দ্বারা আমরা কমপ্লেক্স করব। তাহলে ফারহান ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ। তাহলে এখানে এন্ড দ্বারা যুক্ত হয়েছে সেন্টেন্সটা। তো নির্দেশক কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্সে করব তখন আমাদেরকে এন্টের পরিবর্তে সুডেট ব্যবহার করতে হবে। তাহলে ফরহান ওয়ার্ক বেরি, তাহলে এখানে এই যে বেরি আছে, বেরির পরিবর্তে আমরা এখানে সো ব্যবহার করব, এবং হার্ট হবে, হার্টের এন্টের পরিবর্তে এখানে দ্যাট ব্যবহার করতে হবে, এরপর বাকি অংশ যেরকম আছে সেরকম থেকে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা এখন পাঁচ নাম্বার রুলে যাব। তো পাঁচ নাম্বার রুলে এন্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে যদি কোনো উদ্দেশ্যমূলক বোঝাই তখন সেটাকে আমরা কমপ্লেক্স করলে সো দ্যাট ব্যবহার করতে হবে। তো উই টেক ব্ল্যান্স ডায়েট, উই ক্যান কিপ গুড হেলথ। আমরা ডায়েট করি যাতে আমরা কি করতে পারি, উই ক্যান কিপ গুড হেলথ, স্বাস্থ্যসম্মত শরীর রাখতে পারি, যেটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এখানে এই যে এন্ড যুক্ত হয়েছে, তো এন্টের জায়গায় আমাদেরকে সো দ্যাট ব্যবহার করতে হবে, যেহেতু উদ্দেশ্য বোঝালে। তাহলে এন্ড দ্বারা যুক্ত কোনো সেন্টেন্স যদি উদ্দেশ্যমূলক বুঝায় তখন সেক্ষেত্রে আমাদেরকে সো দ্যাট ব্যবহার করতে হবে। ওকে পিভিয়ার্স, আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।